সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি হাদিসের নামে জালিয়াতি এই বইটি থেকে ধারাবাহিকভাবে আমাদের সমাজে বহুল প্রচলিত যে মিথ্যা জাল কথা রসুল্লাহ সাল্লামের নামে প্রচলিত এ সম্পর্কে আমরা জানব যে আসলে রসুল্লা সালসাল্লামের কথা নয় সেরকম একটি কথা বহুল প্রচলিত যে এই বইয়ে চারশো সাত পৃষ্ঠা চারশো একষট্টি পৃষ্ঠা লেখক আলোচনা করেছেন যে আমরা আমাদের সমাজে প্রচলিত একটি কথা আলিম বা তালিব ইলমের জন্য চল্লিশ দিনের কবর আজাব মাফ হয় এ বিষয়ে একটি সনদবিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত সেটি হচ্ছে কোনো আলিম বা তালিব ইলম কোন গ্রাম দিয়ে গমন করলে মহান আল্লাহ চল্লিশ দিনের জন্য সে গ্রামের গোরস্থানের অর্থাৎ কবরের আজাব উঠিয়ে নেন নাওজবিল্লা এটি হচ্ছে জাল মিথ্যা কথা অবশ্যই আমরা সচেতন হব লেখক রেফারেন্স যেমন উপমহাদেশ বিখ্যাত আলেম মোল্লা আলী কারি হানাফি রহিমাউল্লার কিতাব আল পৃষ্ঠা চুয়াত্তর পৃষ্ঠায় উল্লেখ করেছেন এটি একটি জাল কথা ভিত্তি বান কথা আসসালাম আলিকুম আরহাম